আর ষাট হাতে দেবী দুর্গা, এই ষাট হাতে দেবী দুর্গা দেখার জন্যই আমার এত দূর আসা। দুর্গাপুজো মণ্ডপ, আর এই হচ্ছে আপনার জগন্নাথ মন্দির, এই যে পেছন দিকে দেখুন জগন্নাথ মন্দির। এই দৃশ্যগুলো আপনারা কোথাও দেখবেন না, এই একেবারে গ্রামীণ পুজোর এক ঘটতরণের দৃশ্য আপনাদের সঙ্গে ভাগ করছি। হ্যালো, গুড মর্নিং। আজকে হচ্ছে 21 অক্টোবর 2023, এখন সময় হচ্ছে সকাল 7:30 বাজে। গুড মর্নিং ফ্রম খড়গপুর আমার কোয়ার্টার থেকে। সেই সঙ্গে সঙ্গে আপনাদের সকলকে জানাই শুভ সপ্তমীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। গত চতুর্থী দিন আমি একটু সময় বের করে মেদিনীপুরে গেছিলাম, সেখানে আমি বেশ কয়েকটি প্যান্ডেল আমি ঘুরে দেখিয়েছি। আর সেই সঙ্গে সঙ্গে গত পঞ্চমীর দিনও আমি সপরিবারে আমরা ঘুরেছিলাম এই খড়গপুরে বেশ কয়েকটি প্যান্ডেল, বেশ দারুণ দারুণ প্যান্ডেল দেখলাম এবং সে তার ভিডিও বানিয়েছি। যদি সেই ভিডিওটা এখনও না দেখে থাকেন, আমি উপর আই বটমে এবং নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সময় সুযোগ করে দেখে নেবেন। আর নিশ্চয়ই এখন আপনারা থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পেরে গেছেন আমি কোথায় চলেছি। হ্যাঁ, আমি চলেছি বাখরাবাদ। বাখরাবাদ জায়গাটা হচ্ছে নারায়ণগড় এবং আপনার বেলদার মাঝামাঝি জায়গায়। খড়গপুর থেকে দূরত্ব হচ্ছে কাছাকাছি 33 কিলোমিটার। আর বাখরাবাদ কেন যাচ্ছি সেটা বাইরে বেরিয়ে বলছি। এখন সময় 8:10। আমি খড়গপুর থেকে কাছাকাছি 10 কিলোমিটার মতন চলে এসেছি। কিছুক্ষণ আগে আমি বেনাপুর রেলগেট ক্রস করলাম, আর এইদিকে কিছুটা গেলে এবারে মকরামপুর। অ্যাকচুয়ালি দেখুন, দুর্গাপুজো মানেই হচ্ছে সেখানে নিত্য নতুন অভিনবত্বের ছোঁয়া থাকে, সেখানে মণ্ডপ সজ্জায় অভিনবত্ব থাকে, মণ্ডপের ভেতরে সাজসজ্জায় অভিনবত্ব থাকে, প্রতিমার সাজসজ্জায় অভিনবত্ব থাকে। তবে যে কারণে আমার বাখরাবাদ যাওয়া, 4-5 দিন আগে একটি জনপ্রিয় বাংলা পত্রিকায় একটি লেখা পড়ছিলাম, তো সেখানে লেখা পড়ে থেকে জানতে পারলাম যে এবছর বাখরাবাদ সার্বজনীন দুর্গোৎসব 60তম বর্ষ পদার্পণ করলো, 60। তো সেই কারণে এবছর ওখানকার থিম হচ্ছে দুর্গাদেবীর 60খানা হাত, 60 মানে 60খানা হাত। তো সেই কারণে মূলত এই যে প্রতিমার মধ্যে যে অভিনবত্বের ছোঁয়া আছে, নতুনত্বের ছোঁয়া আছে, তো সেটা মূলত আমার যখন থেকে জেনেছিলাম তখন থেকে আমার আসার খুব আমি উদগ্রীব ছিলাম। আর কিন্তু গতকাল আমার এই আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু আসলে গতকাল এডিটিংয়ের চাপের জন্য আমি আর বিকেলবেলা আর আমার আসার মতন আর এনার্জি ছিল না। তো সেই কারণে আজকে আমি সকালবেলা বেরিয়ে পড়েছি। এই সবার পক্ষে হয়তো এত দূরে আসা সম্ভব নয়, আর আমি নিজে স্বচক্ষে দেখবো এবং তার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করবো। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, অনেকদিন পর আজকে আমি বাইক নিয়ে বেরিয়েছি, ভালো লাগছে। আর এই হচ্ছে কথা, আপনাদের সঙ্গে একবারে দেখা হচ্ছে বাখরাবাদ পৌঁছে। এখন সময় 8:45, আমি পৌঁছে গেছি বাখরাবাদ, যে সার্বজনীন পুজো, এই সেই পুজো মণ্ডপের সামনে পৌঁছে গেছি, এই পেছনে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আর এই পুজোটি পরিচালনা করছেন বাখরাবাদ নবীন প্রবীণ ও জাগ্রত সংঘ, এই পুজোটা পরিচালনা করে থাকেন। আর এখানে মণ্ডপ সজ্জার মধ্যেও বেশ অভিনবত্ব আছে, যে দেখুন বেশ দারুণ অভিনবত্ব আছে। আর এই পুজোটি গতকাল উদ্বোধন হয়েছে, আর এখন ঘট তুলনে সমস্ত কাজকর্ম চলছে। এই সপ্তমী কাছে ঘট তোলা হচ্ছে, ওনারা ঘট তুলতে বেরিয়ে যাচ্ছে। যে কারণে এখানে আসা, সেই মণ্ডপের ভেতর থেকে একটু ঘুরে আসি, না সেই প্রতিমা দর্শন করে আসি। এই যে মণ্ডপ সাজসজ্জা বেশ সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, এই দেখুন বেশ দারুণ হয়েছে মণ্ডপ সাজসজ্জা। আর যে কারণে আমার এখানে আসা, এই যে ষাট হাতে দেবী দুর্গা, এই ষাট হাতে দেবী দুর্গা দেখার জন্যই আমার এত দূর আসা। আর এই ষাট হাতে দুর্গা প্রতিমার নিচে হচ্ছে সাবেকি দুর্গা প্রতিমা, আর মূলত এই এই প্রতিমা দেখার জন্যই আমার আজকে এখানে আসা। এই যে বললাম, দুর্গাপুজো মানেই হচ্ছে নতুনত্ব অভিনবত্বের ছোঁয়া, এটা দেখার জন্যই আমার এখানে আসা। দারুণ লাগছে বেশ, এই যে দেখুন সপরিবারে দুর্গাদেবী এখানে বিরাজমান, বেশ দারুণ লাগছে, ভালো লাগলো আর কি। মানে বেশ আজ অবধি কোনোদিন এরকম আমার ষাট হাতে দুর্গাদেবী দেখার সুযোগ হয়নি, এখানে এসে দেখলাম এবং আপনাদের দেখালাম। এখানে আমার সঙ্গে উপস্থিত আছেন এই পুজো কমিটির সমস্ত কর্মকর্তারা উপস্থিত আছেন, সেই সঙ্গে সঙ্গে আরও এখানকার সবাই আছেন উপস্থিত। অ্যাকচুয়ালি আমি জেনে নিচ্ছি যে আমি এই যে অভিনবত্বের প্রতিমার অভিনবত্বের কারণ কী, সাধারণত 10টা হাত হয়ে থাকে, এবছর যে এখানে 60খানা হাত, এই অভিনবত্বের কারণটা কী বা কী ভেবে আপনারা করেছেন? প্রথমে বলি যে আমাদের এই মণ্ডপে কিন্তু দশভুজার পুজো হবে, 10 হাতেরও মূর্তি রয়েছে, মা দুর্গা রয়েছেন এখানে, এবং যেহেতু এটা আমাদের 60তম বর্ষ, হীরক জয়ন্তী বর্ষ, তাই আমরা এবারের থিম হিসাবে আমাদের প্রতিমা 60টি হাতের করেছি। আমরা মনে করি শুধু এই পৃথিবীতে
শান্তি সুস্থিতি এবং সম্প্রীতি বজায় রাখার জন্য মা দুর্গার 10টা হাত নয়, তিনি শত হাতেও আবির্ভূত হয়েছিলেন, আমাদের এটা বিশ্বাস। তাই এবছর আমাদের 60তম বর্ষ, তাই 60টি হাতে দুর্গা প্রতিমার আমরা থিম করেছি, কিন্তু আমাদের মণ্ডপে দুর্গা পূজিত হবেন 10 হাতের। মানে প্যান্ডেল কতদিন অবধি খোলা থাকবে? একাদশী অবধি। একাদশী দিন এলেও এখানে ঠাকুর দেখতে পাবেন। হ্যাঁ, তো সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ, আপনারা ব্যস্ত আছেন, আপনাদের ব্যস্ততা থেকে সময় দিলেন, ভালো লাগলো, সব ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ। তবে আপনারা যদি বাখরাবাদ দুর্গাপুজো মণ্ডপে আপনারা আসতে চান, পথনির্দেশটা হচ্ছে আপনারা খড়গপুর থেকে বেলদাগামী আপনারা যে কোনো বাসে আপনারা আসবেন, এসে এই বাখরাবাদ হচ্ছে একটি বড় বাস স্ট্যান্ড, একেবারে ন্যাশনাল হাইওয়ের ওপরে নারায়ণগড়, আর বেলদার মাঝামাঝি জায়গায় হচ্ছে বাখরাবাদ। আচ্ছা, আরেকটি কথা আমি আপনাদের বলে দিই, এই দুর্গাপুজোটা হচ্ছে বাখরাবাদের জগন্নাথ মন্দিরের যে মাঠ বা জগন্নাথ মন্দিরের যে ময়দান, সেই ময়দানে হচ্ছে, আর এই হচ্ছে আপনার দুর্গাপুজো মণ্ডপ, আর এই হচ্ছে আপনার জগন্নাথ মন্দির, এই যে পেছন দিকে দেখুন জগন্নাথ মন্দির। এর আগে আমি কখনো এখানে আসার সুযোগ হয়নি, যখন আজকে যখন ঘটনাচক্রে চলেই যখন এসেছি, তাই ভাবলাম একটু জগন্নাথ মন্দিরটাও দর্শন করে যাই, আপনাদের একটু দর্শন করিয়ে দিই। আর এখানে যেটুকু জানলাম এই খোঁজখবর নিয়ে, যে এখানে আপনার অনেকে এখানে স্থানীয় গ্রামবাসীরা এখানে অনেক ওই ভোগ নিবেদন করেন, ওনারা বাড়ি থেকে চাল ডাল নিয়ে আসেন, এখানে ভোগশালা আছে ওই দিকটা, ওই যে দাঁড়ান দেখাচ্ছি, ওইদিকে ওই যে অ্যাডভেস্টারের ঘরটা দেখতে পাচ্ছেন, ওই যে মন্দিরের ওই পাশটাই এই যে অ্যাডভেস্টারের ঘরটা, ওটা হচ্ছে আপনার ভোগশালা, এই যে সামনে দেখুন জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবী বিরাজমান। ভালো লাগলো, বেশ ঘুরে গেলাম, আপনারা আসুন ঘুরে যান, দারুণ লাগবে। জগন্নাথ মন্দিরের পাশে শিব মন্দির, এই যে এখানে শিব এখানে ঠাকুর মশাই পুজো করছেন, সেই অর্থে কোনো এখানে প্রসাদে কোনো কুপন নেই, যদি আপনারা এখানে পুজো দিতে মানে ভোগ দিতে চান, তাহলে আপনারা যদি বাড়ি থেকে চাল ডাল সমস্ত সরঞ্জাম উপকরণ নিয়ে আসেন, 9টার মধ্যে এলে এখানে ঠাকুর মশাই আছে, রান্না করে দেন। আর কথা বলতে বলতে এখানে ঘটোত্তোলন হয়ে আবার এই মন্দিরে আসছে, মানে আপনার মণ্ডপে আসছে ঘটোত্তোলন হয়ে, দারুণ লাগছে এই দৃশ্যগুলো। সাধারণত অনেকে এই দৃশ্যগুলো আপনারা কোথাও দেখবেন না, এই একেবারে গ্রামীণ পুজোর এক ঘটোত্তোলনের দৃশ্য আপনাদের সঙ্গে ভাগ করছি। আর এই গ্রামীণ পুজোগুলোর মধ্যে একটা প্রাণ থাকে, আমার সবথেকে এই কারণে ভালো লাগে যে এখানে গ্রামের সমস্ত মানুষজন এখানে এসে সানন্দে এখানে অংশগ্রহণ করেন, আর সবাই সারা বছর অপেক্ষা করে থাকেন যে কবে পুজো হবে, কবে পুজো হবে। আর এখানে পুজো মহারাজ থেকে শুরু হয় না, আজকে সপ্তমী, এই সপ্তমী সকালবেলা ঘর উঠলো, আজকে সপ্তমীর সকালে এক নতুন ধরনের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করলাম, 60 হাতে দুর্গা প্রতিমা দেখলাম এবং তার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করলাম। আপনারা সময় সুযোগ করে এখানে আসুন, প্রতিমা দর্শন করুন, আর একাদশী অবধি প্রতিমা তো থাকবে, সম্পাদকবাবু বললেন। ভিডিওটার বড় করছেন, ভিডিও এখানে শেষ করছি, এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু লিখে জানাতে ভুলবেন না, সেই সঙ্গে সঙ্গে আপনাদের মহামূল্যবান সময় থেকে কিছুটা সময় দিয়ে এই ভিডিও দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। বাই বাই, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।